স্টেপনি মস্ক প্রতিষ্ঠিত হয়েছিল কমিউনিটির কিছু বয়স্ক আর তরুণের যৌথ প্রচেষ্টায় 1983 সালে। কমিউনিটির সাধারণ মুসল্লিদের সাহায্য সহযোগিতায় ছোট পরিসরের সেই উদ্যোগ এখন একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। মসজিদটিতে এখন একসাথে নামাজ আদায় করতে পারে প্রায় 800 মুসল্লি। এছাড়া মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান ও শিশুদের জন্য ইভিনিং মাদ্রাসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্টেপনি মস্ক চ্যানেলসের দর্শকদের সামনে সাহায্যের আবেদন নিয়ে হাজির হবে 8 জুন বিকেল 5টা থেকে।